ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যাটম পড়ছি, পরমাণু। পরমাণু প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেলের মধ্যে আমাদের প্রথম যে মডেলটা মোটামুটি আধুনিক মডেল নামে পরিচিত সেটা হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। রাদারফোর্ড সাহেব প্রথম একটা পরীক্ষার মাধ্যমে পাতলা সোনার পাতের মধ্যে আলফা কণা স্রোত প্রবেশ করিয়ে একটা পর্যবেক্ষণ করেছিলেন। সেই পর্যবেক্ষণ থেকে তিনি একটা অ্যাটমিক মডেলের ধারণা দেন। সেই অ্যাটমিক মডেলটা হচ্ছে এই রকম যে পরমাণুর একটা কেন্দ্রক বা নিউক্লিয়াস আছে, যেটা পরমাণুর সবথেকে ভারী অংশ। এখানেই কি আছে না, তো পজিটিভ চার্জগুলো অবস্থান করে এবং পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অর্থাৎ নেগেটিভ চার্জগুলো ঘুরতে থাকে। আর পরমাণুর বেশিরভাগ অংশই হচ্ছে কি, ফাঁকা। এই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, ঠিক আছে। তাহলে রাদারফোর্ডের মডেলের মূল বক্তব্য কি, না তো পরমাণুর দুটো অংশ, একটা নিউক্লিয়াস আর তার বাইরে বিভিন্ন কক্ষপথ। নিউক্লিয়াসে কি থাকে, না তো পরমাণুর যে ভর, সেই ভরটা নিউক্লিয়াসেই অবস্থান করে, ঠিক আছে। এবং নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ রয়েছে, ধনাত্মক আধান নিউক্লিয়াসের মধ্যেই রয়েছে, অর্থাৎ পরমাণু কেন্দ্রকের মধ্যেই রয়েছে। আর কি, আর হচ্ছে বিভিন্ন কক্ষপথে পরমাণু ঋণাত্মক কণা ইলেকট্রনগুলো আবর্তন করে। ইলেকট্রনগুলো নেগেটিভ আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, তাহলে এই নেগেটিভকে পজিটিভটা আকর্ষণ করবে, ফলে ইলেকট্রনগুলো তো এদিকে চলে আসার কথা, তাই না। নেগেটিভ ইলেকট্রনকে কি করে, না তো নিউক্লিয়াসের যে ধনাত্মক আধান তারা কি করবে, না তো আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ওপরে এসে উপস্থিত হবে, তাই না, নিউক্লিয়াসের ওপর পড়ে যাবে। তো সেখানে রাদারফোর্ড কি বলছেন, না তো ইলেকট্রনগুলো এত জোরে ঘুরছে যে তার জন্য যে অপকেন্দ্র বলটা উৎপন্ন হবে সেই অপকেন্দ্র বলটাকে ব্যালেন্স করবে কি, না তো ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক কুলম্বিয়ান ফোর্স রয়েছে, অর্থাৎ স্থিতারিতিক যে ফোর্স রয়েছে, বল রয়েছে কুলম্বীয় বল, সেই বলটা ওই অপকেন্দ্র বলকে প্রতিহত করবে, বুঝতে পারলে। অর্থাৎ ইলেকট্রনগুলো ঘুরলে, তোমরা মেকানিক্সে পড়েছো যে ঘূর্ণনশীল বস্তুর ওপর একটা অলিক বল, সিউডো ফোর্স কাজ করে, কেন্দ্র বহির্মুখী একটা অলিক বল কাজ করে, ঠিক আছে। সেই অলিক বলটাকে ব্যালেন্স করবে কে, না তো ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে কুলম্বীয় আকর্ষণ বল সেটাই তাকে ব্যালেন্স করবে, ঠিক আছে। এই হচ্ছে রাদারফোর্ডের বক্তব্য। এখন এই রাদারফোর্ডের মডেলের দুটো ড্রব্যাক্স আছে, দুটো ত্রুটি আছে। নাম্বার ওয়ান হচ্ছে ইলেকট্রনগুলো হচ্ছে কি, না তো নেগেটিভ আধানগ্রস্ত কণা, ঠিক আছে। এখন এই নেগেটিভ আধানগ্রস্ত কণা যদি ইন অ্যাক্সিলারেশন মোশনে থাকে, মানে ত্বরণযুক্ত মোশনে থাকে, তাহলে তারা শক্তি বিকিরণ করে, ঠিক আছে। তাহলে তারা এনার্জি রেডিয়েট করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে তারা শক্তি বিকিরণ করে। ম্যাক্সওয়েলে ফর্মুলা আমরা সেটা দেখব, ঠিক আছে। যে কোনো আধানগ্রস্ত কণা যদি ইন অ্যাক্সিলারেশন মোশনে থাকে, মানে ত্বরণযুক্ত মোশনে থাকে, মানে তার বেগের পরিবর্তন হয় যদি, তাহলে সে আধানযুক্ত কণা কি করে, না তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেয়, অর্থাৎ সে তড়িৎচুম্বকীয় বিকিরণ করে, মানে সে শক্তি হারায়। তাহলে ইলেকট্রনগুলো যদি ঘোরে,
তাহলে সে তো একটা ত্বরণযুক্ত মোশনে আছে, কারণ ঘূর্ণন গতি কি সবসময় ত্বরণযুক্ত মোশন। তোমরা পড়েছো যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার কেন্দ্র অভিমুখী একটা অভিকেন্দ্র ত্বরণ সবসময় কাজ করে, ভি স্কোয়ার বাই আর, মনে আছে? তাহলে এই ইলেকট্রনটা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সে তো ত্বরণযুক্ত মোশনে আছে, তাহলে সে কি করবে না তো সবসময় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করবে, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রনটা যদি এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে এই অবস্থায় কি করবে না তো সে সবসময় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করবে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণ সে দেবে, অর্থাৎ সে সবসময় শক্তি হারাবে। ফলে কি হবে, ইলেকট্রনটা যদি শক্তি হারিয়ে ফেলে তাহলে তার কাইনেটিক এনার্জি আস্তে আস্তে কমতে থাকবে, তার ফলে কি হবে ইলেকট্রনটা এইরকম একটা স্পাইরাল পথে এসে নিউক্লিয়াসের ওপর এসে পড়বে, ঠিক আছে? তাহলে রাদারফোর্ডের মডেলের এটা হচ্ছে অন্যতম একটা ড্রব্যাক, যেখানে পরমাণুর স্থায়িত্ব অর্থাৎ স্টেবিলিটি রাদারফোর্ডের মডেলে আমরা দেখতে পাই না, ঠিক আছে? একটা প্রশ্ন থেকে যায়। দু নম্বর হচ্ছে ইলেকট্রনগুলো যদি এইভাবে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে তাহলে ফটোগ্রাফিক প্লেটে যে রেডিয়েশনের যে ইমপ্রেশনটা হয়, যে বর্ণালীটা পাওয়া যায় সেটা কি হবে না তো কন্টিনিউয়াস বর্ণালী পাওয়া যাবে, কন্টিনিউয়াস বর্ণালী, ঠিক আছে? বুঝতে পারছো তো? এটা একটা ফটোগ্রাফিক প্লেট, এই ফটোগ্রাফিক প্লেটে বিভিন্ন কম্পাঙ্কের জন্য যে শক্তি এখানে এসে আপতিত হয় জায়গাকেই কি করবে না তো কালো করে দেবে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্পেকট্রা, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে যখন অ্যাটম থেকে কোনো রেডিয়েশন হয় সেই রেডিয়েশনকে যদি আমরা ফটোগ্রাফিক প্লেটে ফেলি হাইড্রোজেন লাইক্স অ্যাটমের ক্ষেত্রে, তখন আমরা দেখি কি না তো লাইন স্পেকট্রাম পাই, ঠিক আছে? তো একটা কম্পাঙ্কের জন্য এই জায়গাটা কালো হলো, আর একটা কম্পাঙ্কের জন্য কিছু দূরে এই জায়গাটা কালো হলো, আর একটা কম্পাঙ্কের জন্য কিছু দূরে একটা কালো হলো, ঠিক আছে? এরকম কালো 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 রেখা বর্ণালী পাই, বুঝতে পারছ? তাহলে রাদারফোর্ডের মডেল আমাদের এই যে রেখা বর্ণালী কেন উৎপন্ন হচ্ছে, কন্টিনিউয়াস বর্ণালী পাওয়ার কথা ছিল রাদারফোর্ডের মডেল অনুযায়ী, কন্টিনিউয়াস বর্ণালী অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা ছিল, সেখানে আমরা কি পাচ্ছি না তো ইনপ্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই কি না তো সেখানে রেখা বর্ণালী উৎপন্ন হয়, ঠিক আছে? হাইড্রোজেনের মতো সদৃশ কোনো পরমাণুকে যদি এক্সাইটেড করি তাহলে তারা ডিএক্সাইটেড হওয়ার সময় যে বর্ণালী ছাড়ে সেগুলো কি হয় না তো রেখা বর্ণালী উৎপন্ন হয়, এটা রাদারফোর্ডের মডেল ব্যাখ্যা করতে পারে না। এই দুটোই হচ্ছে কি রাদারফোর্ডের মডেলের মূলত দুটি ড্রব্যাকস। ওকে, আমাদের নেক্সট আলোচনার বিষয় বোরস অ্যাটমিক মডেল। এখন রাদারফোর্ডের মডেলের যে ড্রব্যাকসগুলো ছিল সেগুলোকে ওভারকাম করে বোর সাহেব ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করে পরমাণুর একটা কোয়ান্টাম মডেলের প্রস্তাব দেন। বোরের মডেলটা একটা কোয়ান্টাম মডেল, ঠিক আছে? রাদারফোর্ডের মডেলের মূল কাঠামোটাকে একই রাখেন, সেখানে তিনি কতগুলো কোয়ান্টাম কন্ডিশন সেখানে আরোপ করেন। যেমন রাদারফোর্ডের মডেলে কি ছিল না তো পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর তার বাইরে বিভিন্ন সেল রয়েছে। নিউক্লিয়াসে পরমাণুর মোট ভর এবং পজিটিভ যে ধনাত্মক যে আধান সেটা অবস্থান করে, এবং সেলগুলোতে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে, ঠিক আছে? এবং পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। এই সমস্ত যে আলোচনাগুলো ছিল, এই সমস্ত যে রাদারফোর্ডের মডেলের যে একটা ধারণা ছিল সেটা বোর সাহেব অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে? রাদারফোর্ডের মডেলটার ওপরই তিনি কি করেন নাটো কোয়ান্টাম
যে কন্ডিশন সেটাকে তিনি অ্যাপ্লাই করেন। বোর সাহেব মূলত কি বলেছিলেন, বোর সাহেব বলেছিলেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে ঠিকই, তবে তারা যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, তারা নির্দিষ্ট কতগুলো স্থায়ী কক্ষপথেই ঘুরছে। ঠিক আছে, কি বললাম এক নম্বর পয়েন্টে, কি বললেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কতগুলো স্থায়ী নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে। দু নম্বর কি বললেন, দু নম্বর বললেন যে সেই সমস্ত কক্ষপথগুলোকেই স্থায়ী কক্ষপথ বলা হবে যেখানে ইলেকট্রনগুলো ঘুরলে তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এমভিআর, এমভিআর মানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টামকে আমরা বলি কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে ভরবেগ এমভি। ঠিক আছে, একে যদি ক্রস করি আর দিয়ে তাহলে কি নিলাম, তো মোমেন্ট নিলাম আর ক্রস এমভি বা আর ক্রস পি। ঠিক আছে, পি মানে কি লিনিয়ার মোমেন্টাম, তাহলে মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম মানে আর ক্রস পি, একেই বলা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। ওকে, আমরা মেকানিক্সে পড়েছি, তাহলে যদি আমরা স্কেলার রূপে একে যদি ট্রিট করি তাহলে আমরা কি পাচ্ছি এম ভি আর। ঠিক আছে, তাহলে বোর সাহেব তার দ্বিতীয় কন্ডিশনে কি বলছেন, না তো সেই সমস্ত কক্ষপথগুলোকেই স্থায়ী কক্ষপথ বলা হবে যেখানে ইলেকট্রনগুলো ঘুরলে তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর, এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে এনএইচ বাই টু পায়ের সঙ্গে সমান। ঠিক আছে, এন মানে কি, এন মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো চারটে কোয়ান্টাম নাম্বার হয়, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর এস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এই এনটা হচ্ছে এই এন। ওকে, এইচ কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক, হু ইজ প্ল্যাঙ্ক, ম্যাক্স প্ল্যাঙ্ক। ঠিক আছে, এই এইচটা প্ল্যাঙ্কের ধ্রুবক, টু পাই, টু পাই একটা কনস্ট্যান্ট, বোঝা গেল। তাহলে তিনি কি বললেন, না তো সেই সমস্ত কক্ষপথগুলোকে স্থায়ী কক্ষপথ বলা হবে যেখানে ইলেকট্রনগুলো ঘুরলে তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এনএইচ বাই টু পায়ের সঙ্গে সমান। এন এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে কি কোন কক্ষপথটা, ঠিক আছে, নিউক্লিয়াসের কাছে সবথেকে কাছে যে কক্ষপথটা থাকে সেখানে এন এর ভ্যালু এন ইজিক্যাল টু ওয়ান হয়, তার পরেই যে কক্ষপথটা থাকে সেটা এন ইজিক্যাল টু টু হয়, বুঝতে পারলেন তো। এটাকে কে এস এল ও বলে, কে এল এভাবে, কে এল এম এন এভাবে সেলগুলোর নামকরণ করা হয়। ঠিক আছে, তাহলে এন ইজিক্যাল টু ওয়ান মানে হচ্ছে কে এস এল, বুঝতে পারছো তো। তাহলে এই এনটাই হচ্ছে ই এন। ঠিক আছে, তাহলে কি বলা হলো, না তো বোর্স অ্যাটমিক মডেলে আমরা কি বললাম, না তো নাম্বার ওয়ান হচ্ছে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, তারা কতগুলো পারমিসেবল কক্ষপথেই ঘুরতে পারে, কতগুলো নির্দিষ্ট কক্ষপথেই ঘুরতে পারে, যে কক্ষপথে ঘুরলে ইলেকট্রনগুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম এনএইচ বাই টু পাই এর সঙ্গে সমান হয়, এবং তিন নম্বর ইলেকট্রনগুলো যখন ওপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে জাম্প করে, ঠিক আছে, ইলেকট্রনগুলো যখন ওপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে সংক্রমিত হয় তখন তারা, তখনই কেবলমাত্র এনার্জি অর্থাৎ শক্তি বিকিরণ করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আকারে তারা শক্তি বিকিরণ করে। এখানে যদি ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছিল সেই কক্ষপথে শক্তি যদি ই টু হয় আর এই কক্ষপথে ঘূর্ণনশীল অবস্থায় ইলেকট্রনের শক্তি যদি ই ওয়ান হয় তাহলে সে যে শক্তি বিকিরণ করে তার মান হচ্ছে ই টু মাইনাস ই ওয়ান ইজ ইকুয়াল টু এইচ নিউ। ঠিক আছে, এখান থেকে এখানে ইলেকট্রন যখন জাম্প মারবে তখন সে কি করবে, একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেবে। এই হচ্ছে নিলস বোরের মডেলের তিনটে পয়েন্ট। ওকে।
আমাদের নেক্সট আলোচনা অ্যাপ্লিকেশনস অফ বোরস মডেল, বোরের মডেলের প্রয়োগ। ধরো এটা একটা অ্যাটম, এই অ্যাটমের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে জেড, জেড তার অ্যাটমিক নাম্বার, অর্থাৎ জেড সংখ্যক প্রোটন আছে। তোমরা জানো প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান হয় কিন্তু পজিটিভ হয়। তাহলে একটা প্রোটনের চার্জ কত? ই প্লাস ওয়ান ই। তাহলে জেড সংখ্যক প্রোটনের চার্জ কত? জেডি প্লাস জেডি। ঠিক আছে, ধরো ইলেকট্রনগুলো যে স্থায়ী কক্ষপথগুলোতে ঘুরছে সেগুলো হচ্ছে এরা, এগুলো হচ্ছে একটা স্থায়ী কক্ষপথ। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, তারপরে কক্ষপথে এভাবে চলবে। ঠিক আছে, ধরো এই কক্ষপথটা হচ্ছে এন তম কক্ষপথ, কথার কথা বলছি, এন ইজিক্যাল টু ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, ফোর হতে পারে। ঠিক আছে, ধরো এই কক্ষপথটা হচ্ছে এন তম কক্ষপথ। তাহলে এই কক্ষপথটা অবশ্যই তোমার স্থায়ী কক্ষপথ। স্থায়ী কক্ষপথ কাদের বলে? যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরলে তারা কখনোই কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেবে না, অর্থাৎ শক্তি হারাবে না, তাদেরকে আমরা বলবো কি, স্থায়ী কক্ষপথ। স্থায়ী কক্ষপথের কন্ডিশন কি? ইলেকট্রনগুলো ঘুরলে তাদের কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এনএইচ বাই টু পায়ের সঙ্গে সমান হয়, তাই না? আচ্ছা, স্থায়ী কক্ষপথে না ঘুরলে কি হবে? ইলেকট্রন যদি মনে করো তর্কের খাতিরে ধরলাম এই কক্ষপথে ঘুরছে বলে ধরলাম, এটা এইখানে ঘুরলে তার কৌণিক ভরবেগ এমভিআর এনএইচ বাই টু পায়ের সমান হয় না, তাহলে কি করবে? তাহলে এই ইলেকট্রনটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করে কি করবে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করে ইলেকট্রনটা শক্তি হারাবে, হারাতে 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 কি করবে না তো পরবর্তী স্থায়ী কক্ষপথে চলে আসবে। বুঝতে পারলে? অর্থাৎ ইলেকট্রন হয় এখানে এক্সিস্ট করবে, না হলে এখানে এক্সিস্ট করবে, এই সমস্ত জায়গায় ইলেকট্রন যদি কোনো কারণে চলে আসে তাহলে কিন্তু পরবর্তী স্থায়ী কক্ষপথে সে অবস্থান নেবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করে। বুঝতে পারলে? তাহলে এই ইলেকট্রনটা মনে করলাম এন তম কক্ষপথে, অর্থাৎ স্থায়ী একটা কক্ষপথে সে আবর্তন করছে। তাহলে এখানে আমাদের দুটো ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেই আকর্ষণ বলটার মান হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, এসআই পদ্ধতিতে করছি আমরা, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, মানে এখানে লিখব কিউ ওয়ান মানে হচ্ছে নিউক্লিয়াসের আধান কত, জেড ই, কিউ টু মানে হচ্ছে এই ইলেকট্রনের আধান ইন্টু ই বাই এদের মধ্যে যে ব্যবধান মানে এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, এটা এন তম কক্ষপথ সেই জন্য আর এন নাম দিলাম, আর এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই বলটা নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। আর ইলেকট্রনটা যদি ঘোরে পাই পাই করে ভি দ্রুতিতে তাহলে তার উপর অপকেন্দ্র বল এদিকে একটা কাজ করে, তাই না? এটা হচ্ছে অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলটা কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে, এইটা অভিকেন্দ্র বলের কথা বললাম, যেটা কেন্দ্রাভিমুখী কাজ করছে। আর ইলেকট্রন যদি পাই পাই করে ঘোরে তার যদি ম্যাস এম হয় তাহলে এদিকে একটা অপকেন্দ্র বল কাজ করবে। ঠিক আছে, এই অপকেন্দ্র বলটা আমরা কি লিখব? এম ভি স্কোয়ার বাই আর, এন তম কক্ষপথে সেজন্য এম ভি এন স্কোয়ার বাই আর। ঠিক আছে, আর এই বলটাও লিখে রাখি ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড ই ইন্টু ই বাই আর এন স্কোয়ার, এই দুটো বল সমান। তাহলে আমরা এটা লিখলাম এম, এম মানে কি ইলেকট্রনের ভর, ভি এন স্কোয়ার বাই এটা আর এন লিখব, আর এন ইজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড ই ইন্টু ই বাই আর এন স্কোয়ার। এইটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন।
আর দু নম্বর হচ্ছে কি বোরের যে দু নম্বর কোয়ান্টাম কন্ডিশন সেটা, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এম ভি আর, তাহলে এখানে এম ভি এন আর এন, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সঙ্গে সমান হবে, এন এইচ বাই টু পায়ের সঙ্গে সমান হবে, এটা ইকুয়েশন নম্বর ওয়ান, এটা ইকুয়েশন নম্বর টু, ঠিক আছে। এই দুটো ইকুয়েশনের সাহায্যে আমরা বোরের মডেলের অ্যাপ্লিকেশন করে কি কি বার করব, না তো এন তম বোর কক্ষপথের ব্যাসার্ধ বার করব, আর এন এন তম কক্ষপথে ইলেকট্রন ঘুরলে তার কাইনেটিক এনার্জি কত, তার পোটেন্সিয়াল এনার্জি কত, তার টোটাল এনার্জি কত, ইত্যাদি আমরা এখন বার করব, ঠিক আছে। নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন, এন তম বোর কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে আমরা জানি ওই দুটো ইকুয়েশন আগে যেটা বলছিলাম সেটা লিখেছি আমরা, এম ভি এন স্কোয়ার বাই আর এন ইজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার বাই আর এন এ স্কোয়ার, এই যে জেড ই ইন্টু ই কে আমি ই স্কোয়ার লিখলাম, ঠিক আছে। আর এম ভি আর মানে এখানে এন তম কক্ষপথের জন্য এম ভি এন আর এন ইজিক্যাল টু এন এইচ বাই টু পাই, ঠিক আছে। তাহলে আমরা এক নং থেকে এক নং থেকে দেখো আমরা এখানে এই ইকুয়েশনের ওপর নিচে এম দিয়ে গুণ করলাম, তাহলে কি লিখব, এম স্কোয়ার ভি এন স্কোয়ার বাই এম আর এন, ঠিক আছে, এম দিয়ে গুণ করেছি, ইজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার বাই আর এন এ স্কোয়ার, ঠিক আছে, এরকম হয়ে আছে। আচ্ছা একে যদি ওপর নিচে আমরা এই ইকুয়েশনে দেখো, এই ইকুয়েশনে আমরা কি করেছি, এম দিয়ে একে আর একে গুণ করেছি বাঁ দিকে, দিয়ে ইকুয়েশনটা এরকম এসছে, ঠিক আছে। এবার এখানে যদি আমরা ওপরে আর নিচে আর এন স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে কি দাঁড়াবে, আর এন স্কোয়ার আর এই নিচে আর এন স্কোয়ার, ঠিক আছে। ওর দেখো এটাকে আমি লিখছি এম ভি এন আর এন স্কোয়ার বাই, এখানে শুধু এম আছে আর এই যে আর এন স্কোয়ার, এই আর এন স্কোয়ার কেটে দিলাম, দিয়ে এখানে শুধু হয়ে গেল আর এন, ঠিক আছে, ইজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার, অর এম ভি এন আর এন দা স্কোয়ার ইজিক্যাল টু, এই টার্মটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার এম আর এন, ঠিক আছে। দেখো এম ভি এন আর এন মানে কি, এন এইচ বাই টু পাই, এবার লিখলাম এন এইচ বাই টু পাই স্কোয়ার করে দিলাম, মানে কি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার এম আর এন, ওকে। আমার কি চাই, আর এন চাই, অর আর এন ইজিক্যাল টু দেখো এখানে টার্মটা রাখলাম এন স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটা ওপরে যাবে ফোর পাই এপসাইলন নট, এইটুকু নিচে আসবে জেড স্কোয়ার এম, ঠিক আছে। এইবার একটু কাটাকাটি করতে হবে আমাদের, অর আর এন ইজিক্যাল টু এফ সাইলন নটটাকে আগে লিখলাম এফ সাইলন নট এন স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এইচ স্কোয়ার, দেখো এখানে ফোর পাই, এখানে ফোর পাই কেটে যাচ্ছে, তাহলে একটা পাই থাকছে পাই, আর এম থাকছে এম, আর জেড স্কোয়ার জেড স্কোয়ার,
ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেয়ারফোর আর এন, আর এন ভ্যারিজাস, দেখো এপসাইলন নট এইচ পাই এম, ওই নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার জেড, ইলেকট্রনের আধান ই, এইগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? একমাত্র চেঞ্জ হতে পারে কোনটা, ইন চেঞ্জ হতে পারে, তাই না? এক নম্বর কক্ষপথ থেকে দু নম্বর, দু নম্বর থেকে তিন নম্বর, এরকম তুমি যাও যদি, তাহলে এনের ভ্যালু ওয়ান টু থ্রি এভাবে পরিবর্তনশীল হয়। তাহলে এনই এখানে ভ্যারিয়েবল, তাহলে আমরা কি লিখতে পারি, আর এন ভ্যারিজাস এন স্কোয়ার। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, আমাদের মনে রাখতে হবে। ওকে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তাহলে লিখি ফর এইচ, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, আর এন এর ফর্মুলা, দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার জেড ইজ ইকাল টু ওয়ান হয়, তাহলে জেড এর জায়গায় ওয়ান বসাবো, তাহলে আর এন ইজ ইকাল টু, আমরা এখানে জেড এর জায়গায় ওয়ান বসাই, তাহলে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আর এন এর ফর্মুলা। ওকে, নেক্সট অ্যাপ্লিকেশন, এন তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। ঠিক আছে, ধর একটা অ্যাটম যার অ্যাটমিক নাম্বার জেড, মানে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ হচ্ছে জেডি, আর এটা হচ্ছে এন তম কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন ঘুরছে যার কক্ষপথে ব্যাসার্ধ হচ্ছে আর এন। এখানে আমাদের দুটো ইকুয়েশন প্রয়োজন হবে, নাম্বার ওয়ান হচ্ছে অভিকেন্দ্র বল এম ভি এন স্কোয়ার বাই আর এন ইজ ইকুয়াল টু কি হয়, না তো এদের মধ্যে আকর্ষণ বল, মানে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার, এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। আর দু নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের আর এন এর ফর্মুলা, আর এন ইজ ইকাল টু কি পেয়েছিলাম, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, এটা হচ্ছে দু নম্বর। ঠিক আছে, এই দুটো ফর্মুলার আমরা সাহায্য নেব। তাহলে এই ইলেকট্রনটা যদি এন তম কক্ষপথে ঘোরে, তাহলে এর দুটো এনার্জি থাকে, মেকানিক্যাল এনার্জি, নাম্বার ওয়ান হচ্ছে এর স্পিডের জন্য একটা কাইনেটিক এনার্জি, আর এই কক্ষপথে অবস্থানের জন্য তার একটা পোটেন্সিয়াল এনার্জি। তাহলে তার কাইনেটিক এনার্জি কত, ই কে, ই কে ইজ ইকাল টু কি লিখবো, হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ ইলেকট্রনের ভর এম, এন তম কক্ষপথে তার স্পিড যদি ভি এন হয় তাহলে হাফ এম ভি এন স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ, এটাকে আমরা লিখছি এম ভি এন স্কোয়ার বাই আর এন, তাহলে ইন্টু আর এন করতে হবে, তাহলে আর এন আর এন কেটে গিয়ে এম ভি এন স্কোয়ার থাকছে, তাই তো, ইজ ইকুয়াল টু হাফ, দেখো এইটুকু খেয়াল করো, এম ভি এন স্কোয়ার বাই আর এন মানে কি, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার, তাহলে এটা লিখে ফেলি, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর এন স্কোয়ার ইন্টু এই আর এন, লিখে রাখলাম ফ্রম ওয়ান, ফ্রম ওয়ান ইজ ইকুয়াল টু কি হচ্ছে, দেখো ওপরে কি থাকছে, জেড স্কোয়ার বাই, নিচে কি থাকছে, এইট পাই এপসাইলন নট এই আর এন, আর এই আর এন স্কোয়ার কেটে গিয়ে শুধু আর এন। ঠিক আছে, এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। এবার পোটেন্সিয়াল এনার্জি পি,
ইপি নাম দিলাম, ইপি ইজ ইকুয়াল টু পোটেন্সিয়াল এনার্জি। আমরা মেকানিক্সে কীভাবে বার করেছি না, তো অসীম দূরত্ব থেকে ওই ইলেকট্রনকে যদি এই বিন্দুতে আনা হয় তাহলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় সেটাই হচ্ছে কি না, তো ওই ইলেকট্রনের পোটেন্সিয়াল এনার্জি। ঠিক আছে, মনে করি অসীম দূরত্ব থেকে যখন আনছি, আনতে আনতে যে কোনো একটা ইন্টারমিডিয়েট সময়ে তার অবস্থান ছিল নিউক্লিয়াস থেকে এক্স দূরত্বে। ঠিক আছে, তাহলে ওই সময় তার উপর কত বল কাজ করছিল, তাহলে ওই সময় তার উপর বল কাজ করছিল 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার কি করলাম, তাকে আরো আমরা আর একটু সরালাম, ডিএক্স পরিমাণ সরণ ঘটালাম। তাহলে ডিএক্স পরিমাণ সরণের জন্য আমার কি তো কার্য কত হবে, এই বল ইন্টু সরণ। তাহলে এই বল ইন্টু সরণ হচ্ছে আমার ওই ডিএক্স পরিমাণ সরণের জন্য কৃত কার্য। ঠিক আছে, তাহলে আমরা অসীম দূরত্ব থেকে এই আর এন পর্যন্ত আনতে এই গোটা পথটাকে যদি আমরা ডিএস 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 ক্ষুদ্র অংশে ভেঙে নিতাম এবং প্রত্যেকটার জন্য যদি আমরা কৃত কার্য বার করতাম, করে তাদেরকে যদি আমরা যোগ করতাম মানে ইন্টিগ্রেশন করতাম, তাহলেই আমরা অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে আনতে মোট কৃত কার্য সেটা পেরিয়ে যেত, তাই না? তাহলে অসীম দূরত্ব থেকে এই আর এন দূরত্বে আনতে মোট কৃত কার্য হচ্ছে কি না, তো এই রাশিটার ইন্টিগ্রেশন লিমিট কোথা থেকে কোথায় জানবো আমরা, অসীম থেকে মানে ইনফিনিটি থেকে আমাদের আর এন পর্যন্ত, ইনফিনিটি লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে আর এন। ওকে, তাহলে এটাকে আমরা এবার প্রসিড করি, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে দিই, তাহলে 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ারের ওপর ইন্টিগ্রেশনটা চাপবে, মানে ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু আর এন এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার, ইন্টিগ্রেশনটা করে ফেলি, এক্স টু দি পাওয়ার -2+1/-2+1 ইনফিনিটি টু আর এন। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট জেড স্কোয়ার, এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, ভ্যালু কত হচ্ছে 1/-x, এখানে মাইনাস আছে, ইনফিনিটি টু আর এন ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার, লিমিটটা বসিয়ে দিলাম 1/-rn, মাইনাস অফ মাইনাস মানে +1/∞। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এখান থেকে এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে একবারে লিখে দিই -1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর এন। তাহলে এই হচ্ছে আমাদের পোটেন্সিয়াল এনার্জি। ঠিক আছে, দেখো পোটেন্সিয়াল এনার্জিটা কি এসছে, মাইনাস এসছে। মেকানিক্সে আমরা কি পড়েছিলাম, পোটেন্সিয়াল এনার্জি যদি মাইনাস থাকে তাহলে সেই ফিল্ডটা কি হয়, অ্যাট্রাকটিভ ফিল্ড, আকর্ষণীয় ক্ষেত্র, তাই না? তাহলে এখানেও আমরা জানি যে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াস আকর্ষণ বল দেয়। ওকে, তাহলে আমাদের টোটাল এনার্জি কত, তাহলে টোটাল এনার্জি আমরা ইকে মানে এই রাশিটা আর এই ইপি এই রাশিটা, এই দুটো রাশিকে যোগ করলেই আমরা টোটাল তার মেকানিক্যাল এনার্জি পেয়ে যাব। তাহলে টোটাল এনার্জি ই ইজ ইকুয়াল টু লিখি, ই ইজ ইকুয়াল টু
ইকে প্লাস ইপি ইজ ইকাল টু ইকের ভ্যালু কত জেড স্কোয়ার বাই এইট পাই এপসাইলন নট আর এন তাহলে লিখলাম জেড স্কোয়ার বাই এইট পাই এপসাইলন নট আর এন আর ইপির ভ্যালু কত মাইনাস জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন নট আর এন ঠিক আছে তাহলে ইজ ইকুয়াল টু এটা হচ্ছে তোমার মাইনাস আসবে ওপরে জেড স্কোয়ার বাই এটা ক্যালকুলেশন করে আমরা পাব এইট পাই এপসাইলন নট আর এন ইজ ইকাল টু এবার আর এন এর ওই যে ভ্যালুটা লাগবে বলেছিলাম এই আর এন এর ভ্যালুটা এবার আমরা এখান থেকে বসিয়ে দিই ঠিক আছে তাহলে আর এন এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে ওপরে হচ্ছে জেড স্কোয়ার বাই এইট পাই এপসাইলন নট আর এন এর ভ্যালু হচ্ছে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা কাটাকুটি করে আমরা পাচ্ছি এখানে মাইনাস সাইন থাকবে একটা মাইনাস অফ উপরে থাকবে আমাদের এম দেখো ই এর পাওয়ার কত স্কোয়ার আর এই স্কোয়ার মানে হচ্ছে ই টু দি পাওয়ার ফোর আচ্ছা আর এই জেড আর এই জেড গুণ হয়ে গেল জেড স্কোয়ার এইট থাকছে এপসাইলন দুটো আছে দেখো এপসাইলন এপসাইলন গুণ হয়ে গিয়ে হলো এপসাইলন নট স্কোয়ার আর কি এন স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এনতম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি ই না লিখে আমরা ইএন লিখলাম ঠিক আছে তাহলে ইএন ইজ ইকাল টু আমাদের লাস্ট এক্সপ্রেশন হচ্ছে এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ওকে হাইড্রোজেনের জন্য আমরা ফর হাইড্রোজেন এনতম কক্ষপথে এনার্জি টোটাল এনার্জি ইএন ইজ ইকাল টু এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এখানে জেড এর জায়গায় আমরা ওয়ান লিখব তাহলে এখানে কি হচ্ছে ফর্মুলাটা ই এন ইজ ইকাল টু এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার সেটা লিখলাম না বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ঠিক আছে আর এন ইজ ইকাল টু যদি ওয়ান হয় এক নম্বর কক্ষপথের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখব ই ওয়ান মানে প্রথম কক্ষপথ ঠিক আছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ক্ষেত্রে ই ওয়ান ইজ ইকাল টু এম ই টু দি পাওয়ার ফোর বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন এর ভ্যালু ওয়ান কাছাকাছি ওয়ান স্কোয়ার হবে সেটা লিখলাম না বাই এইচ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে কি হাইড্রোজেনের এক নম্বর কক্ষপথে বা ভূমিস্তর যেটাকে আমরা বলি কি হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট সে গ্রাউন্ড স্টেটের টোটাল এনার্জির ফর্মুলা তাহলে এই ভ্যালুগুলোকে এম হাইড্রোজেনের ভর হাইড্রোজেনের চার্জ এইট এপসাইলনের মান এইচ এর মান যদি বসাই তাহলে এর মান আমরা পাই দেখো এই টোটাল ইকুয়েশনগুলো কিন্তু ঋণাত্মক তাই না মাইনাস সাইন দিয়ে রাখলাম তাহলে এই টোটাল ভ্যালুটা হয় আমাদের তোমরা জানো ক্যালকুলেশন করে দেখতে পারো 13.6 ইলেকট্রন ভোল্ট ঠিক আছে এই টোটাল ভ্যালুটা হয় 13.6 ইলেকট্রন ভোল্ট তাহলে আমরা যে কোনো পরমাণুর ক্ষেত্রে টোটাল এনার্জির ফর্মুলাটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারি টোটাল এনার্জি ফর্মুলা হচ্ছে এনতম কক্ষপথে ই এন
is equal to minus এটাই লিখছি m e to the power 4 ঠিক আছে z square টা এখানে লিখলাম না পরে লিখছি পাশে by 8 epsilon naught square 8 square তাহলে কি কি পড়ে থাকলো উপরে z square আর নিচে 8 লিখেছি epsilon naught square লিখেছি a square লিখেছি n square ঠিক আছে is equal to দেখো এই ভ্যালুটা এই যে এই ভ্যালুটা এর ভ্যালু কত minus 13.6 তাহলে এটা লিখলাম minus 13.6 z square by n square e n is equal to ঠিক আছে এটা যে কোনো পরমাণু ক্ষেত্রে n তম কক্ষপথে টোটাল এনার্জির ফর্মুলা ইভি ইউনিটে ঠিক আছে এই ফর্মুলাটা আমরা ওয়ার্কিং ফর্মুলা রূপে ব্যবহার করব বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমে খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ওকে আমাদের নেক্সট আলোচনা ওয়েভ নাম্বার অ্যান্ড রিডবার্গ কনস্ট্যান্ট এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস একটা অ্যাটমের নিউক্লিয়াস আর এগুলো হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন স্থায়ী কক্ষপথ এই স্থায়ী কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন আবর্তন করছে তো একটা ইলেকট্রন যদি আপার কক্ষপথ থেকে লোয়ার কক্ষপথে জাম্প মারে তাহলে কি হয় না তো ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় তড়িৎচুম্বকীয় বিকিরণ হয় ধরো এই কক্ষপথটা হচ্ছে এন আই কক্ষপথ ইনিশিয়াল প্রাথমিক কক্ষপথ সেই জন্য আই নাম দিলাম আর এই কক্ষপথটা হচ্ছে ধরো এই কক্ষপথটা হচ্ছে এন এফ ফাইনাল ঠিক আছে তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালে একটা ইলেকট্রন জাম্প মারল এই ওপরের কক্ষপথ থেকে লোয়ার কক্ষপথে ইলেকট্রন জাম্প মারল তাহলে কি হবে এখানে এখানে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন হবে যার এনার্জি কত না তো এইচ নিউ এইচ নিউ বুঝতে পারলে তো এই কক্ষপথে এনার্জির ভ্যালু কত এই কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনগুলোর এনার্জি হচ্ছে ইআই আর এই কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনগুলোর এনার্জি মনে করলাম ই এফ তাহলে বোরের তত্ত্ব অনুযায়ী এখান থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে যে এনার্জিটা রিলিজড হবে সেই এনার্জি এইচ নিউ ইজ ইকুয়াল টু কি হবে ই আই মাইনাস ই এফ ঠিক আছে এই যে এইচ নিউ একটা ইলেকট্রন ওপর থেকে নিচে জাম্প মারলে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হলো সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে এনার্জি ই ইজ ইকাল টু এইচ নিউ এটা প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে পাওয়া যায় ঠিক আছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পাওয়া যায় যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জির ফর্মুলা হচ্ছে ই ইজ ইকাল টু এইচ নিউ এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা পাই এইচ কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ কি ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ঠিক আছে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শূন্য মাধ্যমে আলোর বেগে যায় তাহলে আলোর বেগের ফর্মুলা কি সি ইজ ইকাল টু কি হয় না তো নিউ ল্যামডা ঠিক আছে তোমরা পড়েছো যেখানে ওয়েভের ভেলোসিটি কত ভি ইজ ইকাল টু এন ল্যামডা পড়েছো তাই না যেখানে ভিটা কি না তো ওয়েভের ভেলোসিটি এন কি ওয়েভের ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য এখানে ফ্রিকোয়েন্সিকে এন না বলে আমরা নিউ দিয়ে প্রকাশ করি বোঝা গেল আলোর ক্ষেত্রে বেগকে ভি ধরা হয় না সি ধরা হয় তাহলে আলোর বেগ সি ইজ ইকাল টু আলো মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওকে তাহলে এই আলোর বেগ
বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ভেলোসিটি সি ইজ ইকাল টু আমরা কি লিখি নিউ ল্যামডা, নিউ মানে এন কম্পাঙ্ক, ওকে। আর ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি, ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি, কার এনার্জি? ইলেকট্রোম্যাগনেটিক প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিভাবে হয়, কোয়ান্টার আকারে হয়, অর্থাৎ ঝাঁক ঝাঁক কোয়ান্টার সমষ্টি, প্যাকেট অফ এনার্জি। ওই প্রত্যেকটা কোয়ান্টার এনার্জি, ওই প্রত্যেকটা প্যাকেট অফ এনার্জি, বুঝতে পারছো তো? ওই প্রত্যেকটা প্যাকেটের এনার্জি, যার মধ্যে প্যাকেটটা কি দিয়ে তৈরি, এনার্জি দিয়ে তৈরি, প্যাকেট অফ এনার্জি। তাহলে এই ঝাঁকঝাঁক কোয়ান্টার প্রত্যেকটার এনার্জি কত, না তো ই ইজিক্যাল টু এইচ নিউ, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা পাই। তাহলে আমরা এই নিউ এর জায়গায় কি বসাতে পারি, দেয়ারফর নিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা বসাতে পারি, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি এইচ নিউ এর জায়গায় সি বাই ল্যামডা, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে ফর্মুলাটাই লিখছি, অর এইচ নিউ এর জায়গায় সি বাই ল্যামডা ইজ ইকাল টু ইআই, মানে ইনিশিয়াল যে কক্ষপথ ছিল সেই কক্ষপথে থাকাকালীন তার এনার্জি, মাইনাস এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন আই স্কোয়ার এই স্কোয়ার, ঠিক আছে? মাইনাস এটা হলো ই ওয়ানের ভ্যালু, ইআইয়ের ভ্যালু, ইআইয়ের ভ্যালু মাইনাস এবার ইএফ এর ভ্যালু, ইএফ মানে হচ্ছে যেখানে ইলেকট্রনটা, যে কক্ষপথে ইলেকট্রনটা আসছে সেই কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনের এনার্জি। তাহলে এর ভ্যালুটা হবে মাইনাস এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন এফ স্কোয়ার এই স্কোয়ার, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা মাইনাস মাইনাস প্লাস, তাহলে এই টার্মটাকে আমরা একটু আগে লিখি, এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন এফ স্কোয়ার এই স্কোয়ার মাইনাস, এবার এই টার্মটা এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন আই স্কোয়ার এই স্কোয়ার, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, কনস্ট্যান্টগুলোকে আমরা বাইরে বার করি, দেখো কনস্ট্যান্ট কী কী আছে, এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার, এখানেও আছে এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার, আর নিচে আছে এইট এপসাইলন নট স্কোয়ার এই স্কোয়ার, এইট এপসাইলন নট স্কোয়ার এইট স্কোয়ার। তাহলে যে কমন পার্টগুলো আছে সেগুলো আমরা ব্র্যাকেটের বাইরে রাখলাম, এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার বাই এইট এপসাইলন নট স্কোয়ার এই স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে থাকবে ওয়ান বাই এন এফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন আই এর স্কোয়ার, ঠিক আছে? অর ওয়ান বাই ল্যামডা, ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, দেখো এই ওয়ান বাই ল্যামডা মানে এইচ সিটা নিচে নামবে, তাহলে আমরা লিখছি এভাবে এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ারকে পরে লিখছি বাই এইট এপসাইলন নট স্কোয়ার সি সি, আর এই এইচ আর এই এইচ স্কোয়ার গুণ হয়ে হবে এইচ কিউব, ঠিক আছে? ইন্টু জেড স্কোয়ার থাকলো বাই ওয়ান বাই এন এফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই
एन आई स्क्वायर और वन बाय लैम्डा इज इक्वल टू, देखो एखे एम इलेक्ट्रन मास, इलेक्ट्रन चार्ज, एट एप्सिलॉन नॉट शून्य माध्यमे तड़ित भेद्यता, सी शून्य माध्यमे आलोर वेग, एच प्लैंक कन्स्टैंट, एरा सबाई कन्स्टैंट, ठीक है, अर्थात एम ई टू दि पावर फोर बाय एट एप्सिलॉन नॉट स्क्वायर सी एच क्यूब, ए गोटा टर्मटाई होच्छे कि कन्स्टैंट, ঠিক আছে, বিভিন্ন অ্যাটমের জন্য তার অ্যাটমিক নাম্বার যে বিভিন্ন হবে, তাহলে এই পার্টটা কনস্ট্যান্ট, এই পার্টটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট আর, তাহলে আর জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন এফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন আই স্কোয়ার, রিডবার্গ কনস্ট্যান্ট R is equal to কি হল টার্মটা, এম ই টু দি পাওয়ার ফোর বাই এইট এপসাইলন নট স্কোয়ার সি এইচ কিউ, আর ওয়ান বাই ল্যামডা একে বলা হচ্ছে ওয়েভ নাম্বার, বুঝলে, ওয়েভ নাম্বার মানে একক দৈর্ঘ্যে কতগুলো ওয়েভ আছে, তোমরা জানো ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডা দৈর্ঘ্যে কতগুলো তরঙ্গ থাকে, একটা তরঙ্গ থাকে, তাহলে একক দৈর্ঘ্যে কতগুলো তরঙ্গ থাকবে, ওয়ান বাই ল্যামডা সংখ্যক তরঙ্গ থাকবে, ঠিক আছে, তাহলে এই ওয়ান বাই ল্যামডাকে আমরা বলছি কি ওয়েভ নাম্বার, তাহলে লিখে ফেলি এখানে ওয়েভ নাম্বার সমান ওয়ান বাই ল্যামডা, যার ভ্যালু হচ্ছে আর জেড স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন এফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন আই স্কোয়ার, ঠিক আছে, এটাকে ইকুয়েশন নম্বর এক দিয়ে রাখলাম, ওকে।